হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের আগে দারুণ এক মাইল ফলকের সামনে বাংলাদেশ দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। আন্তর্জাতিক টি-20 ম্যাচে 1000 রানের মাইল ফলক স্পর্শ করতে আর মাত্র 107 রান লাগবে তার। যদিও সিরিজে প্রথম ম্যাচ খেলে এমন রেকর্ড গড়বেন সাব্বির, সেটা বলা অনেকটা অসম্ভবের মতোই। তবে এই রান করতে সাব্বির এই সিরিজে পাচ্ছেন 3টি ম্যাচ। লাল সবুজের জার্সি গায়ে 39টি টি-20 খেলে সাব্বিরের বর্তমান রান 27.06 গড়ে 893। সর্বোচ্চ আছে 80 রানের ইনিংস। 122.49 স্ট্রাইক রেটে খেলাই ব্যাটসম্যানের অর্ধশত রান আছে 4টি। যদিও কিছুদিন আগে অফ ফর্মে ছিলেন সাব্বির, তবে শেষবার দেখা নিদেহাস ট্রফির ফাইনালে ইঙ্গিত দিয়েছেন সুসময়ের। ভারতের বিপক্ষে খেলা সেই ম্যাচ 50 বল খেলে 77 রান করেছিলেন তিনি। তবে তার আগের 7টি টি-20 ম্যাচে তার সর্বোচ্চ রান 30। এই সিরিজে যদি প্রতিটি ম্যাচে খেলার সুযোগ পান সাব্বির, তাহলে হয়তো 1000-ই ক্লাবে পৌঁছতে পারবেন তিনি। আফগানদের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি 3রা জুন, আসরের বাকি 2টি টি-20 অনুষ্ঠিত হবে 5 ও 7 জুন। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে।